গরু কয়লা পাচার করে মাসে 40 থেকে 50 কোটি টাকা আয় করে অনুব্রত বড় ভাগ পাঠাতো কলকাতার নির্দিষ্ট ঠিকানায়, দাবি সিপিআইএম নেতা সুশান্ত ঘোষের। সিআইটিইউ এর 11তম জেলা সম্মেলন শুরু হয়েছে মেমারিতে, চলবে 16 অক্টোবর পর্যন্ত। সম্মেলনের প্রকাশ্য সমাবেশ প্রধান বক্তা ছিলেন সুশান্ত ঘোষ। কর্মী ও সমর্থকদের ভিড়ে ঠাসা সমাবেশ মঞ্চ থেকে সুশান্ত ঘোষ বলেন, গরু কয়লা পাচারে যুক্ত তৃণমূলের অনুব্রত মণ্ডলের মাসে আয় ছিল 40 থেকে 50 কোটি টাকা, ওই টাকার বড় ভাগটা যেত কলকাতার মূল ঠিকানায়। সময়ের অপেক্ষা, মমতা সহ দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সব নেতাদের জেলে যেতে হবে, জনতার তারাও খেতে হবে। পাশাপাশি এদিন তিনি তৃণমূল কংগ্রেস দল ও দলনেত্রীকে তির্যক ভাষায় আক্রমণও করেন, যার পাল্টা জবাব দিতেও কসুর করেননি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সুশান্ত বাবু আরো বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন, এবার লড়াইয়ের ময়দান থেকে কেউ সিপিএম কে সরিয়ে দিতে পারবে না। পঞ্চায়েত ভোটে পূর্ব বর্ধমান জেলায় 1 ইঞ্চি মাটি এবার আর সিপিএম বিনা যুদ্ধে ছাড়বে না। সিপিএম লড়বে, সিপিএম জিতবে। সুশান্ত বাবু দাবি করেন, তৃণমূল কংগ্রেস দলে সবাই চোর নয়, কিন্তু নেতারা সবাই চোর। তৃণমূল কংগ্রেস আপাদমস্তক দুর্নীতি নিমজ্জিত একটি দল, পঞ্চায়েত থেকে লোকসভা পর্যন্ত যে কোনো ভোটে তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য টিকিট পেতে গেলে টাকা দিতে হয়। জনপ্রতিনিধি হওয়ার জন্য ছাড়াও তৃণমূল কংগ্রেস দলে ব্লক সভাপতি বা অন্য কোনো সাংগঠনিক পদ পেতে গেলেও টাকা দিতে হয়। এমন দলের নেতারা চেয়ারে বসে টাকা তো তুলবেই, 5 টাকা দিলে 50 টাকা তুলবে, আর সেটাই ওরা করছে। শিক্ষকের চাকরি নিয়ে এত বড় দুর্নীতি দেশের কোথাও হয়নি। এই দুর্নীতির নাটের গুরু তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য। সিপিএম নেতা সুশান্ত ঘোষ এদিন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ভয়ঙ্করী সর্বনাশী বলেও মন্তব্য করেন। পাশাপাশি সুশান্ত বাবু এও বলেন, ওনাকে দিদি বলতে আমার লজ্জা হয়, ওনাকে দিদি বলে ডাকলে আমার নিজের দিদিকে অপমান করা হয়, উনি হলেন ভয়ঙ্করী সর্বনাশী, রাজ্যটাকে পিছিয়ে দিচ্ছেন। এই রাজ্যে 5.5 লক্ষ সরকারি পদ ফাঁকা হয়ে রয়েছে, কৃষকদের কোনো উন্নতি হয়নি, রাজ্যের কৃষকদের মাসিক আয় 8,000-এ পৌঁছয়নি, কৃষকরা আত্মহত্যা করছে, শিক্ষক নিয়োগে নজিরবিহীন দুর্নীতির জন্য রাজ্যের মাথা হেট হয়ে যাচ্ছে বলে সুশান্ত ঘোষ মন্তব্য করেন। শুধু পাথর থেকে ওর দৈনিক 25 লক্ষ টাকা, তারপরে 100 খানা বালির দাম পর 100 খানা বালি খাতাম, তার থেকে আপনি ধরে নিন, তারপরে গরু যে এধার পাবার ওধার বাংলাদেশে যায় তার টাকা বুঝে নিন, তারপরে এরপরে কয়লা, সে তো আপনি আপনাকে বলে দেখা করে বোঝাতে পারবো না পরিমাণ টাকা কয়লা সেটা আমি প্রতি মাসে আপনার 40 থেকে 50 কোটি টাকা মিটায় ও এই সব তরফ থেকে, আর তার একটা অংশ থাকে ওর কাছে, বেশিরভাগ চলে যায় কলকাতার মূল ঠিকানায়। তাই তো তাকে রক্ষা করার জন্য ছাপিয়ে পড়লেন যে কি করেছে, এমন যদি সব চলে যায়, কিন্তু কদিন আগে হয়েছে আপনারা আমাদের সবটা জানেন না, এই কয়লা পাচার কাণ্ডে এই দুর্নীতি সিজাই করছে, ওই যে যাকে ধরে যার বাঘে বলতে এক ঘাটে জল ফেলত, যিনি চড়াম চড়াম করে তাকে বাজনা বাজিয়ে পঞ্চায়েত ভোগ করে দিতেন, বিধানসভা ভোগ করে দিতেন, এত শক্তিশালী ছিলেন। গত পঞ্চায়েত নির্বাচনের সময় 18 সালে ওই জেলায় কোনো আসলে জেলা পরিষদ কেউ প্রার্থী হতে পারেননি, তার হাতেই তার এলএম ছিল। এখন কোথায় তিনি, কোথায় এখন, কোথায় জেলে? এই রাজ্যে চাকরি প্রার্থী যারা চাকরির যোগ্যতায় যারা সফলতা অর্জন করেছিলেন, মেধা তালিকায় যাদের নাম ছিল, তারা চাকরি পায়নি। দিনের পর দিন দাবি দাওয়া আন্দোলন করতে করতে তারা করেননি, মরেননি, এই সিদ্ধান্তে তারা গণতান্ত্রিক পথে আন্দোলনে নেমেছেন। একদিকে আন্দোলন, একদিকে আদালতে মামলা, সেই আদালতে মামলার মধ্য দিয়ে হাইকোর্টের কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি তদন্ত ভার তুলে দিয়েছেন সিবিআই এর হাতে, ইডির হাতে, তার মধ্য দিয়ে তদন্ত ভার পেয়েছে সিবিআই এবং ইডি। দিল্লি সরকারও দেয়নি, রাজ্য সরকারও দেয়নি। সিবিআই তদন্ত ভার পাওয়ার পরে সিবিআই 2-3 মাস ধরে তেমন কিছু করেনি। আবার একদিন দুটা বিচারক বললেন যে সিবিআইকে তদন্ত দেওয়ার পরে তদন্তের কোনো অগ্রগতি হচ্ছে না, তাহলে দুজনের সিবিআই যাচ্ছ। তখন সিবিআই বুঝলেন হাইকোর্টের সমালোচনায় যদি হাইকোর্ট সিবিআই সম্পর্কে কোনো অর্ডার দিয়ে দেয় সে তো ভয়ঙ্কর অবস্থা, লড়ে চলে পড়বে। টাকা দিয়ে টাকা মুখ বন্ধ করে রাখার ব্যবস্থা রাজ্যের এবং দিল্লির শাসক দল তারা সব জানে। এই দলটাতে যত নেতা রয়েছে
এবার আমি চেক করব পর্যন্ত বলছিলেন এই দলের পঞ্চায়েতের সদস্য টিকিট নিতে হয় টাকা দিয়ে পৌরসভার সদস্যের টিকিট নিতে হয় টাকা দিয়ে এমএলএ টিকিট নিতে হয় টাকা দিয়ে এমপি টিকিট নিতে হয় টাকা দিয়ে কিন্তু আছে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না এই দলের সংগঠনের পদ নিতে গেলে টাকা দিয়ে পদ নিতে হয় বুথ কমিটির সভাপতি থেকে অঞ্চল সভাপতি ব্লক সভাপতি থেকে জেলা সভাপতি টাকা দিয়ে পদ নিতে হয় এই যে নেতারা টাকা দিয়ে পদ কেনেন তারা পদ পাওয়ার পরে তাদের লক্ষ্য থাকে একটাই পাঁচ টাকা দিয়ে পদ কিনেছি কি করে আমি পঞ্চাশ টাকা রোজগার করব তাই এই রাজ্যে তার দুর্নীতিতে ধরে গেছে আমরা তার আগে কখনো দেখিনি যে একটা আতঙ্কবাদী একটা এরকম ভয়ঙ্কর একটা সংগঠন তাকে কোনো সিদ্ধ গণতান্ত্রিক রাজনৈতিক দল বলে যারা দাবি করেন তারা প্রকাশ্যে সমর্থন করতে পারে না আমরা কখনো দেখিনি বাংলার ক্ষমতা দখল করার জন্য মাওবাদীদের নেতা কিষেণজির মতন একজন মানুষ যিনি একে পটিশনের রাইফেল ধারে করে সাংবাদিকদিকে বলছেন যে রাজ্যের বাম জমানার অবসান করে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে আজকে যিনি তাকে বসাতে চায় আমার আগের নেতারা নাম বলছিলেন তাদের আমি আমার বক্তব্যে কখনো নাম উচ্চারণ করি না ও নাম উচ্চারণ করতে আমার লজ্জা পায় আমাকে দিদি বলতে আমার নিজের দিদিকে অপমান করতে হয় সে জন্য দিদি বলে আমি সম্বোধন করি না উনি ভয়ঙ্করী উনি সর্বনাশী গোটা পশ্চিম বাংলাকে ২৫ বছরের জন্য পিছিয়ে দিয়েছেন যে তিনি হলেন এই ভয়ঙ্করী এই সর্বনাশী ১১ বছর আগে ক্ষমতা আসার আগে কত ভালো ভালো কথা বললেন সব বেকারের কাজের ব্যবস্থা করে দেবেন সব মানুষের মুখে হাসি ফোটাবেন সব বন্ধ কলকারখানা খুলে দেবেন রোগীকে আত্মহত্যা করতে হবে না যদিও সুশান্ত ঘোষের এই সব মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের অন্যতম মুখপাত্র দেবু টুডু তিনি বলেন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করার পরিণাম বিধানসভা ভোটে পেয়েছে সিপিএম বাংলার মানুষ ওদের শূন্য করে দিয়েছে ওরা যতই লাফাক পঞ্চায়েত ভোটেও মানুষ সিপিএম কে যোগ্য জবাব দিয়ে দেবে নিউজ আজ বাংলা পূর্ব বর্ধমান শুধু নামে নয় গুণেও সেরা সকলের জন্য রয়্যাল রেস্তোরা বাঙালি বা চাইনিজ সব খাবারের সঠিক গুণমানের একটাই ঠিকানা রয়্যাল রেস্তোরাঁ তাই দেরি না করে পরিচ্ছন্ন ও সাবলীল পরিবেশে আহারের জন্য আজই আসুন রয়্যাল রেস্তোরাঁয় আমাদের ঠিকানা বাঁকুড়া কোতুলপুর থানার ঠিক বিপরীতে মোবাইল নাম্বার 9732212758 সবার সেরা রয়্যাল রেস্তোরাঁ